আজকের আলোচ্য বিষয় হল ভারতের গিরিপথ বা মাউন্টেন প্যাসেজ। গিরিপথ বা মাউন্টেন প্যাসেজ হল একটি পর্বতমালার ভাগ, স্যাডেল বা কর্ণ বলা হয়। এগুলি সাধারণত পর্বতমালাগুলির মধ্যবর্তী উপত্যকায় পর্বত জলাশয়গুলির সাথে কম পয়েন্টে বা দুটি পর্বতের মাঝখানে একটি পর্বতমালার নিচু বিন্দুতে বা নিচে অবস্থান করে। এগুলি দৈর্ঘ্যের তুলনায় তুলনামূলকভাবে ছোট একটি স্থলপ্রস্থ হতে পারে বা এগুলি বহু মাইল দীর্ঘ উপত্যকা হতে পারে। গিরিপথগুলি প্রায়শই সেই জায়গায় যেখানে রাস্তা এবং রেলপথ পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার জন্য নির্মিত হয়। গিরিপথ সমূহ বাণিজ্য, যুদ্ধ এবং মাইগ্রেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারত তথা বিশ্বের উচ্চতম গিরিপথ হল খারদুং লা, যার উচ্চতা 5,359 মিটার। এটি লাদাখের লেতে অবস্থিত। ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল থাংলা, যার উচ্চতা 5,328 মিটার। এটিও লাদাখের লেতে অবস্থিত। ভারতের দীর্ঘতম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টেনেল বা গিরিপথ হল পানিহাল পাস। এটি 2,832 মিটার উঁচুতে অবস্থিত। এটির আরেক নাম হল জহর টেনেল, যার দৈর্ঘ্য হল 11 কিমি। এটি জম্মু কাশ্মীরের ডোডা ও অনন্তনাগ জেলার মধ্যে অবস্থিত। লাদাখ ও চীনের সিনকিয়াং প্রদেশ সীমান্তে 3,805 মিটার উঁচুতে অবস্থিত আগিল পাস। লাদাখ ও তিব্বতের মধ্যে 5,290 মিটার উঁচুতে ইমিশিলা অবস্থিত। জম্মু কাশ্মীর ও পাক চীন সীমান্তে 4,693 মিটার উঁচুতে কুঞ্জিরাম লা পাস অবস্থিত। কারাকোরাম পর্বতে 5,540 মিটার উঁচুতে অবস্থিত কারাদাগ পাস। এই পথ দিয়ে প্রাচীন গ্রেট সিল্ক রোডের অস্তিত্ব ছিল। জম্মু কাশ্মীরের লাদাখ মালভূমিতে 3,528 মিটার উঁচুতে জোজিলা পাস অবস্থিত। বর্তমানে শ্রীনগর আর জোজিলা রোড জাতীয় সড়কের মর্যাদা পেয়েছে। লাদাখ ও তিব্বতের মধ্যে 5,360 মিটার উঁচুতে অবস্থিত চাংলা পাস। জম্মু ও কাশ্মীরের মধ্যে অর্থাৎ শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষাকারী পাসটির নাম হল বান্দেলভি। জম্মু ও কাশ্মীরে 5,411 মিটার উঁচুতে অবস্থিত সাসার পাস, যা চীন ও লাদাখের মধ্যে সংযোগ রক্ষা করছে। 4,400 মিটার উঁচুতে বুরজিল পাস চীন ও লাদাখের মধ্যে অবস্থিত। 3,930 মিটার উঁচুতে হিমাচল প্রদেশ ও তিব্বতের মধ্যে সিপকিলা পাস অবস্থিত। জম্মু কাশ্মীর এবং লাদাখ অর্থাৎ মানালি ও লের মধ্যে 4,890 মিটার উঁচুতে বারালাতে অবস্থিত। হিমাচল প্রদেশের কুলু, লাহুল ও স্পিতি উপত্যকায় রোহতাং পাস 3,978 মিটার উঁচুতে অবস্থিত। 5,200 মিটার উঁচুতে উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে লিপুলাক অবস্থিত। ভারতের সিকিম এবং তিব্বতের মধ্যে 4,270 মিটার উঁচুতে গেলেপলা পাস অবস্থিত। অরুণাচল প্রদেশে বমগিলা পাস অবস্থিত। জম্মু কাশ্মীর অর্থাৎ লাদাখ ও তিব্বতের মধ্যবর্তী স্থানে থাংলা পাস অবস্থিত। ভারতের সিকিম এবং চীনের মধ্যে অবস্থিত নাথুলা পাস, যা ভারত ও চীনের মধ্যে উল্লেখযোগ্য সীমান্ত ব্যবসা কেন্দ্র। হিমাচল প্রদেশের কুলু ও স্পিতি উপত্যকায় অবস্থিত দেবসা পাস। অরুণাচল প্রদেশ এবং মান্দালার মধ্যে অবস্থিত ডিহং পাস। অরুণাচল প্রদেশের পূর্ব দিকে যা মায়ানমারে যাওয়ার সহজ পথ হল রিফু পাস। লাদাখ ও লাসার মধ্যে অবস্থিত লানাকলা পাস। তিব্বত ও উত্তরাখণ্ডের মধ্যে মানা পাস অবস্থিত, যা 6 মাস তুষারে ঢাকা থাকে। উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে মঙ্গসাধুরা পাস অবস্থিত। উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে মুলিং পাস অবস্থিত। উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে নীতি পাস অবস্থিত। জম্মু কাশ্মীরে কাশ্মীর উপত্যকা ও কার্গিলের মধ্যে পেনসিলা পাস অবস্থিত। জম্মু ও শ্রীনগরের মধ্যে পূর্বাঞ্চল পাস অবস্থিত। উত্তরাখণ্ডের পিথোরাগড় ও বাগেশ্বরের মধ্যে ত্রালিশ পাস অবস্থিত, যা পিন্ডারি ও মিলাম উপত্যকার মধ্যে অবস্থিত।
অরুণাচল জাতীয় প্রদেশের সঙ্গে মায়ানমারের মধ্যে যে পাস রয়েছে তা হল মাংসান পাস। ভারতের উপদ্বীপীয় গিরিপথ অর্থাৎ মাউন্টেন প্যাসেজ অফ ইন্ডিয়ান পেনিনসুলা। পশ্চিমঘাট পর্বতের পালঘাট বা পালাঘাট গ্যাপ তামিলনাড়ু ও কেরালার মধ্যে অবস্থিত, কোয়েম্বাটোরের সাথে কোচি ও কোঝিকোডের মধ্যে সংযোগ রক্ষাকারী 25 কিমি চওড়া এই গ্যাপের মধ্যে গায়ত্রী নদী পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত। মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত থলঘাট যা পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। পশ্চিমঘাট পর্বতের ভোরঘাট মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত। গোরানঘাট উদয়পুর শহরে অবস্থিত। রাজসামান্দ ও পালি জেলার মধ্যে অবস্থিত এই বিখ্যাত হলদিঘাট আরাবল্লী শৈলশিরাতে অবস্থিত। 1576 খ্রিস্টাব্দে মেবারের রানা প্রতাপ সিংয়ের সঙ্গে অম্বরের রাজা মানসিং ও মোগল সম্রাট আকবরের মধ্যে হয়েছিল সেই ঐতিহাসিক বিখ্যাত যুদ্ধ। এই গিরিপথটি তাই ঐতিহাসিক কারণে বিখ্যাত।